ফজলুর রহমান, পিতা মৃত বারুমণ্ডল, মাতা মৃত তৈজান দেওয়া, গ্রাম তিলকপুর, পোস্ট তিলকপুর, উপজেলা আক্কেলপুর, জেলা জয়পুরহাট। আমি একজন পাকিস্তানের সৈনিক, 65-এর যুদ্ধের অনেক আগে আমি ভর্তি পাকিস্তানে ছিলাম। আমি 2 মাসের ছুটি আসছিলাম দেশে, আসার পরে এই দেশে আন্দোলন নির্বাচন হয়েছে, বঙ্গবন্ধু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু পাঞ্জাবিরা তখন এই বঙ্গবন্ধু ক্ষমতা হস্তান্তর করে না, তার বাহানা প্রচারণা নিয়ে প্রতারণা আয়োজন করতে করতে শেষমেশ বঙ্গবন্ধু যখন 7ই মার্চে সরাজি উদ্যানে ভাষণ দিলেন, তখন দেশটা উত্তাল অবস্থায় অবস্থান করতেছিল এবং সাধারণ ছাত্র জনতা খুব ক্ষিপ্ত হয়ে গেল। বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণের পরে দেশে এরকম একটা উত্তাল অবস্থান, আমার তখন ছুটি শেষ হয় নাই। এমন মুহূর্তে আমার এলাকায় যারা আওয়ামী লীগার ছিল সবাই জানতো, কিছু কিছু লোকজন যে আমি সৈনিক, আমাকে ডেকে বললো আপনাকে এখানে বাচ্চা কাচ্চা ডেকে বা যারা জোয়ান ছেলেগুলো এদেরকে প্রশিক্ষণ দেন, অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই, লাঠি দিয়ে তাদেরকে লেগ পজিশন, সিটিং পজিশন, স্ট্যান্ডিং পজিশন, রাইট দুশ্মন, লেফট দুশ্মন, বুঝতে পারছেন, এগুলো করে 372 জন আমার এলাকা আমার ইউনিয়নের লোকজনকে আমি ওখানে প্রশিক্ষণ দিই। তারপরে এখানে পাঞ্জাবিরা আসে, ঢুকে পড়ে আমার তিরুপুর স্টেশনে একটা ক্যাম্প করে এবং হাইস্কুলেও ক্যাম্প করে, হাইস্কুলের মাঠে আমি প্রশিক্ষণটা দিতাম। ওরা যখন আমার এখানে চলে আসলো এবং আমার নামে ওয়ারেন্ট আসলো পাকিস্তান থেকে যে ওই দেশেই চাকরিতে জয়েন করো, তখন আমি তো কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, কোথায় যাই কী করি, দেখলাম যে গেলে তো আমার গুলি করবে। আমি তখন ভাইয়ের সাথে আমরা 55 জন এক রাতে গভীর রাতে পার হয়ে ভারতে চলে গেলাম। ভারতে গিয়ে আমার ওই সেই যেহেতু আমার সামরিক প্রশিক্ষণ ছিল, আমাকে প্রশিক্ষণ দেওয়ার জন্যই ওখানে ওনারা নিয়ম দিলেন। আওয়ামী লীগের নেতারা আকিলপুর মুজিবুর সাহেব, সন্তান খুশিমুদ্দিন সাহেব, আরও অনেক নেতারা ছিল, আপনার ছোটকাটা আলাদিন এখানকার আকিলপুরের, এনারা ওইখানে আমাদের কাজের জন্য ইয়া করলেন। আমি ওখানে একটা ক্যাম্প, ক্রুমাইলে একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে কয়েকদিন থাকি, 1 সপ্তাহ। হাসান সাহেব নামে এক লোক আমাদের বগুড়ার জন্য এক্সট্রা একটা ক্যাম্প করলো ত্রিমাণিতে, ইয়ত রিসিপশন ক্যাম্প। সেই ক্যাম্পের ইনচার্জ ছিল মুজাফর হোসেন আহমেদ এমপি, শিবগঞ্জ বাড়ি, ওখানে আমরা ক্যাম্প করি। দলে দলে ছেলে পেলে বাংলাদেশ থেকে যায় ওখানে আমি ভর্তি হয়, তাদের আমি ভর্তি করে নিয়ে প্রশিক্ষণ দিই। এবার করতে 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 মনে করেন যে হ্যাঁ, দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমি ওখানে প্রশিক্ষণ দিতেই পারি, আমার আর কোনো অন্য ইয়ে ছিল না। সেম সামরিক বাহিনীর নিয়ম কারণেই সেখানে প্রশিক্ষণ হতো, খাওয়া দাওয়াটাও এরকমই হবে। হ্যাঁ, আর্মিতে যেভাবে আপনার ডিসিপ্লিন সহকারে খাওয়া দাওয়া নিয়ম কানুন, এই আমাদের ক্যাম্প থেকেই শুরু, ওইভাবে তাদেরকে খাওয়া দাওয়া, ফলিং করা, ডিসিপ্লিন শিখান, অস্ত্র খোলনা দোলনা, আনন্দ পার্স হিংসা পূজা নাম বলা, হ্যাঁ এগুলো করে আমরা ওখানে প্রশিক্ষণ দিন। তারপরে ওনারা ওখান থেকে পতিরাম গেলেন, পতিরাম থেকে আপনারা শিলিগুড়ি যায় আবার হায়ার ট্রেনিং নিয়ে আসে, অস্ত্র নিয়ে তো তরঙ্গপুর, তরঙ্গপুর থেকে অস্ত্র নিয়ে দেশে কোনো ক্যাম্পের ভিতর দিয়ে এসে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় তাদের টার্গেট হতো, সেই টার্গেটে তারা যুদ্ধ করেছেন। কিন্তু আমাকে ভারতেই থেকে থাকতে হয়েছে, আর ওই খাওয়া দাওয়ার নিয়মটা ওইটাই, আমরা যে রেশন পাইতাম
ওইভাবেই খাওয়ার খুব কষ্ট ছিল, খাবার কষ্ট ছিল। হেন্টি কালি ডাল সুসরা মাছ টাছ পাওয়া যেত, আর ওই আমাদের ভারতের তখন একটা কথা ছিল যে মহিলা খাসি, ভারতের ওই আমাদের যারা বলে না হালান হালান, এই মহিলা খাসি চামুটা ওগুলানের গোস্ত টোস্ত আমাদের দিত, রেশনের মতন আমাদের কাছে আসতো। আমরা সেইভাবে ওই পাকশি করে জুয়ানদের কাছে খাওয়াই দিত। আর আমাদের নেতারা জানেন, এই যেমন তাজউদ্দিন, ক্যাপ্টেন হুনসুর, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, এনারা আসতেন আসতেন আমাদের ইন্সট্রাক্টর আমরা যারা ছিল তাদেরকে গাও মাথা লাগতেন, আপনারা দেশের ভবিষ্যৎ, আপনারাই দেশের রত্ন, আপনারাই সব কিছু, আপনারা জুয়ান তৈরি করেন, প্রশিক্ষণ দেন, দেশের অভ্যন্তরে পাঠান, এবার করে আমাদেরকে খুব খুব সম্মান করতেন। দেশ স্বাধীনের পরে 16ই ডিসেম্বরের পর আমরা ওখান থেকে ক্যাম্প ক্লোজ করে বাংলাদেশের ভিতরে আসি। তো এই কুসিমুদ্দিন সাহেব, আকিবুল মজিবর সাহেব, আলাদিন সাহেব, আমরা একসাথে একটা জিপ নিয়ে এই আকিবুল পর্যন্ত আসছি। ফলনা ব্রিজ তখন ভেঙে দিয়েছে, যাওয়া যায় না, ট্রেন যায় না, এখান থেকে হেঁটে আমার বাড়ি থেকে একটু সরে গেছি। আজকের বাংলাদেশ আমাদেরকে দুঃখ লাগে, দুঃখ এই জন্য যে দেশ আমরা কোনো স্বার্থে কোনো উদ্দেশ্য বা এই যে আমরা টাকা পাচ্ছি এগুলো না হিসাবে করে আমরা যুদ্ধ যাইনি। দেশটা স্বাধীন হোক, দেশটা মুক্ত হোক, শত্রুমুক্ত থাক, এদেশের মানুষ সব কিছু শান্তিতে ভোগ বসবাস করুক এবং বিলাসী করে মানুষ থাক, এরাই আমাদের চিন্তা ছিল। কিন্তু কিছুরা কুচক্রি মহল 15ই অগাস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দেশটার এমন পরিস্থিতি আসছে, এখন আর আমাদেরকে খুব ঘৃণা লাগে এবং ওই সময় আমাদের পরিচয় দিতে সাহস পাওয়া যায়নি, এমন অবস্থা ছিল। এখনও বিরোধী দলেরা যা করতেছে এবং এই জঙ্গি সংগঠন 17ই অগাস্টের যে বোমা সিরিজ বোমা বিস্ফোরণ, চালকাটিতে 2 জন বিচারক হত্যা, এই জাতিকে নষ্ট করার জন্য, এই দেশটার এই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে এই দেশে। আমরা আমাদের খুব খারাপ লাগে, এগুলো দেখতে খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, এবং ভবিষ্যতে আজকে কী হবে আমাদের প্রজন্মরা যাতে ভালো থাকে এটাই আমরা কামনা করে এই দেশ স্বাধীন করছি। তরুণ প্রজন্ম যারা আছে তাদের কী দায়িত্ব হবে? এই প্রজন্মগুলো এই দেশটাকে স্বাধীন বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর যে সমস্ত বাসনা কামনা ইচ্ছা ছিল এই জাতির জন্য, এই দেশের জন্য, সেগুলো যেন তারা ধারণ করে এ দেশটাকে রক্ষা করে। আমরা তো থাকবো না চিরদিন, এই আগামী ভবিষ্যতে তারা যেন এ দেশটার হাল ধরে ভালোভাবে দেশটাকে পরিচালনা করতে পারে, এটাই আমাদের কামনা।